বর্তমান করোনা অতিমারী নিয়ে প্রায় এক থেকে দেড় বছর অতিবাহিত। 2020 এবং 2021-এর অধিকাংশ সময়টাই করোনা নিয়ে কেটে গেছে। এই করোনা অতিমারী অবস্থা আমাদের অনেক কিছু দেখিয়েছে এবং শিখিয়েছে। এর মধ্যে লকডাউনে কলকারখানা বন্ধ হয়ে আর্থিক ক্ষতিসাধন, স্কুল কলেজ বন্ধ হয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থার অবনমন, অতিরিক্ত করোনা পেশেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে স্বাস্থ্য অবস্থার বেহাল অবস্থা, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশ করোনাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি ঘটিয়েছে। ফার্স্ট ওয়েভ চলে গেছে এবং সেকেন্ড ওয়েভ প্রায় শেষের দিকে, এরই মধ্যে থার্ড ওয়েভের দামামা বেজে উঠেছে। আমি ডক্টর মুজিবুর রহমান আজ এই থার্ড ওয়েভ নিয়েই কথাবার্তা বলবো। এই থার্ড ওয়েভ কীভাবে আসতে পারে, কারা বেশি এফেক্টেড হতে পারে, এর প্রতিরোধক ব্যবস্থা হিসাবে কী কী নেওয়া যেতে পারে। তো থার্ড ওয়েভে দেখা যাচ্ছে যে বাচ্চারা নাকি বেশি এফেক্টেড হতে পারে। এর কারণ সম্বন্ধে বলা হচ্ছে, ফার্স্ট ওয়েভে বয়স্ক মানুষরা এফেক্টেড হয়েছে, সেকেন্ড ওয়েভে মধ্যবয়স্করা এফেক্টেড হয়েছে, তাহলে বাচ্চারা বাকি আছে এফেক্টেড হতে পারে। কিন্তু একটা ফ্যাক্টর নিয়ে এইভাবে বলা ঠিক নয়। এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বলে একটা কথা আছে, যেখানে এজেন্ট ফ্যাক্টর মানে ভাইরাস এখানে, হোস্ট ফ্যাক্টর মানে হিউম্যান এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে। এখানে এজেন্ট হলো ভাইরাস। ভাইরাস জীবিত কোষ ছাড়া কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের বেশি বাঁচতে পারে না। ভাইরাস নিজের অস্তিত্বের জন্য জীবিত কোষ খুঁজে বেড়ায়, যেটাকে বলা হয় সাসেপ্টেবল হোস্ট। প্রথম অবস্থায় যারা ইনফেক্টেড হয়ে গেছে বা ভ্যাকসিন নিয়েছে, তারা অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে। সেই জন্য ভাইরাস নিজের গতি প্রকৃতি চেঞ্জ করে যে সাসেপ্টেবল হোস্ট আছে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। এই গতি প্রকৃতি চেঞ্জ করাকে এখানে মিউটেশন বলে। সাধারণত ভাইরাস কোনো জীবিত কোষে যখন আক্রমণ করে, তখন ACE2 রিসেপ্টরে বসে তার গেটওয়ে দিয়ে সেলের মধ্যে গিয়ে নিজের সংখ্যা বেরিয়ে ইনফেকশনটা করে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ACE2 রিসেপ্টরটা অতটা ম্যাচুরিটি হয় না, সেক্ষেত্রে বাচ্চারা অত বেশি ইনফেক্টেড হওয়ার চান্সেস কম। ভাইরাস সবসময় ইনফেকশন করার জন্য তার অনুকূল পরিবেশ খুঁজে বেড়ায়, আর মানুষের বিহেভিয়ার সেই অনুকূল পরিবেশ তাকে আরও দিয়ে দেয়। অতীতের ভুল থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আগত থার্ড ওয়েভ আমাদের অনেক বেশি এফেক্টেড করতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার কে বিজয় রাঘবন বলেছেন, থার্ড ওয়েভ ইজ ইনএভিটেবল, কিন্তু ওটা কখন আসবে, কীভাবে আসবে সেটা আনসার্টেন। সেই জন্য নেক্সট 6 to 18 মান্থ ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এর প্রতিরোধক ব্যবস্থাগুলো মেনে চলতে হবে, করোনাবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। কারণ ইতিমধ্যে দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্রে বিভিন্ন শিশুদের এফেক্টেড হওয়ার খবর পাওয়া যাচ্ছে, এবং সেই জন্য ওইসব রাজ্যে আগে থেকেই ব্যবস্থা গঠন করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন ডিস্ট্রিক্টে বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, বেড, ICU সব তৈরি করা হচ্ছে, ডাক্তারদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। থার্ড ওয়েভে বাচ্চারা কতটা এফেক্টেড হবে কি হবে না এ নিয়ে কনফিউশন আছে। কিন্তু যদি হঠাৎ করে অনেক বাচ্চা এফেক্টেড হয়েও যায়, আমরা যদি তার ব্যবস্থা আগে থেকে নিয়ে থাকি, তাহলে সেই যুদ্ধে আমরা অবশ্যই জয়লাভ করব। থার্ড ওয়েভের প্রিপারেশন গ্রহণ করার ক্ষেত্রে ডক্টর ডেবি শেট্টি, চেয়ারম্যান অফ নারায়ণ হেলথ, বলেছেন তিনটি ব্যবস্থা দিকে গুরুত্ব দিতে। 1 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন, 2 নম্বর হচ্ছে বেড অ্যান্ড হেলথ ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি, 3rd অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর, নার্স অ্যান্ড প্যারামেডিক্যালের যোগান। ভ্যাকসিনেশন নিয়ে বলতে গেলে, বাচ্চাদের ভ্যাকসিন এখন পর্যন্ত দেওয়া শুরু হয়নি, কিন্তু এর ট্রায়াল চলছে এবং সেটা খুব ভালোভাবেই হচ্ছে। আমরা আশা করব ভবিষ্যতে বাচ্চারা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাবে। যেহেতু এই মুহূর্তে ভ্যাকসিন আমাদের হাতে নেই, অতএব প্রত্যেক গার্জিয়ানকে, মাতা পিতাকে ভ্যাকসিনেশন করতে হবে। WHO চিফ সায়েন্টিস্ট ডক্টর এস স্বামীনাথন বলেছেন, ন্যাজাল ভ্যাকসিনেশন গেম চেঞ্জার হতে পারে, কারণ এটা সহজে দেয়া যায়, মাস্ক ভ্যাকসিনেশন করা যাবে। এটা যেমন
রোগ থেকে প্রতিরোধ করবে, সেই রকম একজন থেকে আরেকজন স্প্রেড হতেও বাধা দেবে। থার্ড ওয়েভে যদি বাচ্চারা এফেক্টেড হয় সেক্ষেত্রে কী কী করতে হবে? প্রথমে মনে রাখতে হবে বাচ্চারা বড়দের থেকেই এফেক্টেড হয়, তাই নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে হবে। ভ্যাকসিনেশন এবং করোনা বিধির মধ্যে মাস্ক ভালো করে পরা, বিশেষ করে গ্যাদারিং না করা, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা, বাড়িতে আসার পর নিজেরা বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবান দিয়ে গরম জল দিয়ে স্নান করা, তবে বাচ্চাদের কাছে যাওয়া। বাচ্চাদের সর্দি কাশি ডায়রিয়ার মতো কোনো সিমটম হলে সেটা লাইটলি না নেওয়া, তার বাচ্চাদের ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করা। বাচ্চাদের কোনো শ্বাসকষ্ট হচ্ছে কি না, দমের কষ্ট হচ্ছে কি না, বা SpO2 94% নিচে নেমে আসছে কি না, তখন বাচ্চাকে হসপিটালে ভর্তি করতে হতে পারে। জ্বর আসছে এবং দুবার জ্বর হওয়ার মাঝখানে বাচ্চা যদি ঝিমিয়ে থাকে, নেতিয়ে থাকে, তাহলে ভর্তি করতে হতে পারে। বাচ্চার যদি ডায়রিয়া হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়, ইউরিন আউটপুট ভালো না হয়, সেক্ষেত্রেও বাচ্চাকে ভর্তি করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিন্তু এটাও জেনে রাখতে হবে, এখন পর্যন্ত যে ডাটা পাওয়া গেছে তাতে দেখা গেছে যে 60-70% বাচ্চাই অ্যাসিমটোমেটিক। একটা বাচ্চা এফেক্টেড হলে বড়দের মতো তাকে আইসোলেট করে দেওয়া যাবে না, বাবা বা মাকে তার সঙ্গে থাকতে হবে, তার মেন্টালি তাকে ডিপ্রেস করে দেওয়া যাবে না, কারণ সে একদম শিশু, সে এইসব ব্যাপার দেখেনি। যে সমস্ত বাচ্চাদের আগে থেকে ইমিউনিটি সাপ্রেশন হয়ে আছে সেই সব বাচ্চাদের হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, যেমন কিডনি, লাং, হার্ট, ওবেস পেশেন্ট, সেগুলো অতীতের ডাটা থেকে তাই দেখা গেছে। অতএব এদেরকে এক্সট্রা প্রিকশন দিতে হবে। যে সমস্ত বাচ্চা মাতৃদুগ্ধ পান করছে তার মায়ের করোনা হলেও তাকে কিন্তু দুগ্ধ পান করিয়ে যেতে হবে, কারণ এতে করোনা হওয়ার যা ভয় আছে তার থেকে অনেকগুণ বেশি বিভিন্ন রোগের প্রোটেকটিভ অ্যান্টিবডি তার শরীরে যায়, ভবিষ্যতে তার ইমিউনিটি গঠন হয়। বাচ্চাদের খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে, এদের সুষম খাদ্য খাওয়াতে হবে, বাচ্চাদের খেলাধুলার দিকে প্রমোট করতে হবে, খোলা বাতাসের মধ্যে, ঘরের দালানের মধ্যে যেখানে খেলাধুলা করতে পারে সেসব জায়গায় যাতে তারা খেলাধুলা করে। করোনা বিধি মেনে চলার ক্ষেত্রে বড়দের সঙ্গেও বাচ্চাদের হাত ধোয়া শেখান, তাদের রোগ সম্বন্ধে অল্প অল্প করে আশাজনক আইডিয়া দিতে থাকুন, তাদের মাস্ক পরানোর ক্ষেত্রে WHO ইউনিসেফ 5 বছরের নিচে মাস্ক না পরালেও চলবে বলেছে। যে সমস্ত বাচ্চাদের মাস্ক পরানো হবে গার্জেনরা তাদের দিকে যেন ঠিক লক্ষ্য রাখে। করোনার খবরের দিকেও কিছু লক্ষ্য রাখা উচিত, সব জায়গায় একই সঙ্গে যে থার্ড ওয়েভ হবে তা কিন্তু নয়, কিছু কিছু জায়গায় একবারে হতে পারে। সেই জন্য হঠাৎ করে করোনার সংখ্যা যদি কোনো জায়গায় বাড়তে থাকে তাহলে নিজেদেরকে লকডাউনের মতো করেই চলতে হবে। গভর্নমেন্ট লকডাউন করবে তবে সে আমরা মেনে চলবো, তাহলে কিন্তু আরও ছড়িয়ে পড়বে। আমরা এতদিন ধরে কোভিড সম্বন্ধে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, সেইগুলো যদি আমরা কঠোরভাবে মেনে চলি থার্ড ওয়েভ কেন, ফোর্থ ওয়েভ বা ফিফথ ওয়েভ আরও এলেও আমাদের কিছু ক্ষতি সাধন করতে পারবে না। ভাইরাসের বেঁচে থাকার জন্যও যেহেতু জীবিত সেল দরকার, তাই ভাইরাস কখনো 100% পপুলেশনকে যে মেরে ফেলবে অতীতে এরকম তার নিদর্শন নেই। আমরা অতীতে স্প্যানিশ ফ্লুতেও দেখেছি অনেক পপুলেশন এফেক্টেড হয়েছে, প্রায় 1/3 অফ টোটাল পপুলেশন। আপনারা সবাই সুস্থ থাকুন, করোনা বিধি ভালো করে মেনে চলুন, করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব। থ্যাংক ইউ।